ভাই বোনেরা আপনাদের সবার প্রতি শুভকামনা রেখে শুরু করছি আপনাদের অনুষ্ঠান এসিআই বিজনেস নিবেদিত আমাদের আজকের দ্বিতীয় কৃষি কৃষিটি এখন আমরা আছি নীলফামারি জেলার ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামে প্রতিদিনের রান্নায় খাবারের স্বাদ পরিবর্তনের জন্য আমরা কত রকমের মশলার ব্যবহার করে থাকি আর এই মশলাগুলোর চাষ হয় বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের দেশে রবি মৌসুমে যে গুরুত্বপূর্ণ মশলাগুলোর চাষ হয় তার মধ্যে অন্যতম হলুদ আদা রসুন পেঁয়াজ সহ অনেক কিছু আজ আমরা দীপ্ত কৃষিতে আপনাদের সামনে তুলে ধরব আদা এবং হলুদ চাষ সার্বিক দিক আশা করছি হলুদ বাংলাদেশের একটি অতি গুরুত্বপূর্ণ মশলা ফসল বাংলাদেশের এমন কোন ব্যঞ্জন নেই যাতে হলুদ ব্যবহার করা হয় না ভেষজ চিকিৎসায় এর যথেষ্ট গুরুত্ব রয়েছে খাদ্য হিসেবেও এটি বেশ উপকারী প্রায় সব ধরনের মাটিতেই হলুদ চাষ হয় তবে পানি নিষ্কাশনযুক্ত বেলে দোয়াশ থেকে পরিদোয়াশ মাটিতে হলুদের ফলন বেশি হয় প্রচুর জৈব পদার্থযুক্ত মাটি হলুদ উৎপাদনের জন্য খুবই উপযোগী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম আপনাদের এই অঞ্চলে এখানে তো প্রচুর পরিমাণে হলুদ এবং আদার চাষ করছেন আপনারা আপনার পরিচয়টা যদি একটু বলতেন পরিচয় আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন গ্রাম খাটুরিয়া ডোমার থানা আচ্ছা আচ্ছা তো এই যে আদা হলুদের চাষ করছেন হ্যাঁ দীর্ঘদিন থেকেই করে আসি কত বছর থেকে চাষ করেন আদার আবাদ আমার আব্বায় প্রায় আমার আগেই বিশ বছর বছর আগে থেকেই করে এসতেছে তারপর আব্বা এখনও বসে আছে তারপর আমি দীর্ঘ পনেরো বছরই করে আসতেছি আচ্ছা এই আদাহলুদের পাশাপাশি অন্য কোন ফল ফসলের চাষাবাদ করেন না আলু করি মরিচ ভুট্টা আচ্ছা চায়না এই যেমন বড় হুম হুম আমন এই সব আবাদ করি আচ্ছা এই এখানে যে জমিগুলো দেখতে পাচ্ছি এই জমিগুলো কি সব আপনাদের নাকি অন্য অন্যদের জমি আছে আমারও আছে আচ্ছা আবাদি জমি সর্বমোট কত খালি আমার আর চোদ্দ বিঘার মতো হবে চোদ্দ বিঘা জমি এর মধ্যে আদা হলুদের চাষ করছেন কতখানি জায়গার উপর আদা করছি তেত্রিশ শতাংশ মাটি আর হলুদ হলুদ এখন আছে তেত্রিশ শতকের মতো তেত্রিশ শতক আর বাকি অন্য জমিগুলোতে কিসের চাষাবাদ করেন আলু করছি ভুট্টা লাগাইছি মরিচ লাগাইছি পেঁয়াজের পুলি ফেলাইছি পেঁয়াজ গার্ব আচ্ছা মরিচ গার্ব এই ধরনের মানে সব আবাদি করি হলুদ চাষের জন্য আসলে উপযোগী সময় কোনটা বৈশাখ মাস বৈশাখ মাস ওই সময় তো আপনাকে জমিটা তৈরি করে নিতে হয় হ্যাঁ কিভাবে জমিটা তৈরি করে নেন যদি একটু বলতেন হাল চাষ করি হাল চাষ করার পরে গোবর দেই তেত্রিশ শতক জমির উপরে আপনার কি পরিমাণে সার মিশ্রণ করতে হয় তেত্রিশ শতকের মধ্যে চল্লিশ কেজি টিএসপি পটাশ বিশ কেজি ইউরিয়া দশ কেজি জৈব সার এক বস্তা দিলাম চল্লিশ কেজি বস্তা এরপরে হলুদের কি আপনি সরাসরি বীজটা বপন করেন তো হ্যাঁ বীজ বপন করি কি আগে থেকে আগের বছর যে হলুদ চাষ করেন আপনি ওইখান থেকে কি বীজটা রেখে দেন নাকি এটা কিনে নিয়ে আসেন হলুদ গাড়ছি এই হলুদটা তুলবো তোলার পর এখান থেকে বীজ ভালো দেখে বাছাই করলাম যেটা বীজ ভালো হয় সেটা ঘরে রাখলাম ভালো করে রাখার পরে ঘরেই গাঁজা বাইরে হুম জমি তৈরির পর হয়ে গেল তখন ঘর থেকে নিয়ে আসিয়া গাড়ি হলুদের বীজ বপনের ক্ষেত্রে কি আলুর জমি যেভাবে তৈরি করে যেভাবে বীজটা বপন করে ওইভাবেই রোপণ করতে হয় না ওইভাবেই তৈরি করতে হয় জমি জমি তৈরি করার পরে আমরা হলুদের জন্য চার হাত করে একটা একটা করে বেড নেই নেওয়ার পরে বাইশ ইঞ্চি তেইশ ইঞ্চি এইভাবে মানে রশিদে ঘোষ কাটা হয় আচ্ছা কাটার পরে বীজ ওইখানে আমরা বোপন করি করার পর কোদাল দিয়ে মাটি দিই আর সেচের বিষয়টা তো প্রথম থেকে খেয়াল করতে হয় সেচ লাগে না হল বৈশাখ মাসে এমনি করি পানি হয় মানে ওই যে বর্ষার সময় যে পানিটা হয় তারপর থেকে আর পানি দিতে হয় সেচ লাগে না এই যে এখন তো শীতের মৌসুম এখন সেচের কোনো প্রয়োজন লাগে না কৃষি কাজের দিয়ে সংসার ভালো চলে না চলে আল্লাহ রহমতে ভালোই চলে আচ্ছা পরিবারে আছে তো হ্যাঁ পরিবারে আছে কে কে আছে পরিবারে পরিবারে আমার পাঁচ বোন ছিল পাঁচ বোনের বিয়া দেওয়া হয়ে গেছে এখন শুধু আব্বা আম্মা আমার স্ত্রী দুইটা সন্তান আমি আচ্ছা সংসার ভালো চলে কৃষি কাজের মধ্য দিয়ে চলে আচ্ছা আমরা একটু জমিটা ঘুরে দেখবো বাকি কথা শুনবো হ্যাঁ বেনান প্রতিদিন চত্ন খাস পানি বেদে থাকলে পানি বাইরে কই দিতে হয় মানে পানি জমিনের বেদে রাখা যাবে না হইগে তাইলে পোছা ধরবে বহিন্ন রকম রোগলাই দেখা দিবে হুম পানি রাখা জমে রাখা যাবে না আচ্ছা এই গাছগুলো একটু মরা মরা দেখতে পাচ্ছি তার মানে কি এগুলো এখন পরিপূর্ণ হওয়ার কাছাকাছি আমরা যতটুকু জানি যে হলুদ যখন হয়ে আসে পরিপূর্ণভাবে তখন কিন্তু আপনার গাছগুলো মরে যায় হ্যাঁ এটা কি সেরকম কিছু নাকি এটা হওয়ার শেষের দিকে হলুদ দুইটা জাত তো এটা আগাম একটা ভরে যায় আর ওই যেটা একদম পাট নাই ওই হলুদ আরো সময়ের দরকার আছে আচ্ছা এখন কি আমরা একটু তুলে দেখতে পারবো যে আছে একটু দেখেন না তাহলে কোদালও আছে এখানে না হ্যাঁ কাজ করছিলেন সকাল থেকে হ্যাঁ হলুদ ওঠানোর জন্য পদ্ধতিটা কি ভাই কোদাল দিয়ে উঠাতে হবে কোদাল দিয়ে উঠাই আমি কি একটু কাছে ধরে দেখি তাহলে গাছের গোড়ার সাথে থাকে না হ্যাঁ এখন কি এটা হইছে হয় না আর কিছুদিন লাগবে ওহো এই যে উঠাই ফেললাম যে একটা সমস্যা হবে না হবে না বীজ হবে না আচ্ছা আচ্ছা খাওয়া যাইবে আচ্ছা বীজের বীজের জন্য কত দিন রাখতে হয় আরো ম্যাক্সিমাম 20 দিন রাখতে হবে 20 দিন না হুম এটা কি উঠাই রাখতে হবে না রোপণ করা যাবে না না যাবে না নষ্ট হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আমরা জানি যে হলুদের কিন্তু ঔষধি গুণ অনেক বেশি তাই না হ্যাঁ আচ্ছা এটা কোন আপনি বলেন দুইটা জাতের কথা বলেন তো এটা কোন জাত এটা হচ্ছে মালশিরা মালশিরা হ্যাঁ হলদির অনেক জাত আছে আচ্ছা এটা কি আপনাদের অঞ্চলে এই হলুদটা ভালো হয় না হ্যাঁ হয় পাটনাইটা বেশি হয় হুম হুম ফলনশীল এবং বাজারজাত বিক্রি করতে ওইটা বেশি বাজারজাত বিক্রি হয় দামে বেশি একদম পাটনাই যেটা সর হুম হুম এই হলুদগুলো আবার একেবারে পরিপূর্ণ হবে কোন মাসে গিয়া পরিপূর্ণ পৌষ মাসের শেষের দিকে

কোন কোন গৃহস্থ আছে বাড়িতে শুকায় আসে আর কারা আপনি বাড়িতে শুকান না না আমি বাড়িতে শুকাই না বিক্রি করে দেই পাইকা পত্র নিয়ে যায় সাত সিদ্ধ দিয়া সাতালে সিদ্ধ দিয়া শুট করে আর বিক্রি করে তারা পাইকা পত্ররা আচ্ছা দাম কেমন পান দাম দীর্ঘ কয়েক বছর ধরে বাজার মোটামুটি ভালোই ছিল এবারে বাজার একটু কম মানে 500 600 টাকা মন চলতেছে আচ্ছা বাজার বাজার যা দিবার কম

এরকম কোন ছত্রাক বা আক্রমণ হয়েছে এরকম আছে নাকি আমরা জমিতে দেখতে পারি এখন এখন তার এটা বুঝার মত এখন হয় এটা হয় মনে বই ভাদ্র ভাদ্র আশিন মাসে সবতে হলদির রোগ ভাদ্র আশিন মাসে আচ্ছা কি সমস্যা হয় ওই সময় হলদির এই পাতাগুলোতে এই যায় এই ভাবে স্পট পোছা দাগ ধরে এই যে এই ভাবে দাগ দাগ ধরে ধরার পরে এইখানে যখন পোষা দাগ ধরে তখন বোঝা যায় যে গোড়ে পোষা এবং পোকা ধরছে আচ্ছা তখন বীজ এবং ছত্রাকের পোষার ঔষধ দিতে হয় আচ্ছা তো এমিস্টার টপ এই ধরনের ওষুধ দিতে হয় ধর পরে আস্তে আস্তে ভালো হয় আচ্ছা এখন কিন্তু আগে বুঝতে হবে যে একটু যদি আইশে পাতা স্পট এই পাতায় হলুদের পাতার স্পট আসলেই বোঝা যাবে যে আমার সমস্যা আসছে। তখনই পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ তখনই পদক্ষেপ নিতে হবে। আচ্ছা আর এখানকার কৃষি অফিসার যারা আছেন তারা সহযোগিতা করেন আসেন জমিতে এসে। জমিতে আসে না। আসে না না। যদি আমরা ফোন দেই যে ভাই আমার এই সমস্যা এটা কি করা যাবে? তখন সাজেশন দেয়। আ আদার জমির কথা শুনছিলাম তখন ওই জমিতেতে যাবো। হ্যাঁ সরি। এদিকে যাওয়া যাবে? হ্যাঁ যাবে। আদা একটি মূল্যবান মশলা জাতীয় ফসল বাংলাদেশে প্রতি বছর প্রায় সাত হাজার হেক্টর জমি থেকে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টন আদা উৎপাদন হয় এই উৎপাদন চাহিদার তুলনায় তাই চাহিদা পূরণের জন্য প্রতি বছর বিদেশ থেকে প্রচুর আদা আমদানি করতে হয় উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আদার ফলন এবং উৎপাদন বাড়িয়ে দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে আদা রপ্তানি করা সম্ভব এখানে জমি কতখানি

আর বীজটা কি নিজেই রাখেন নাকি বাড়িতেই রাখি বাড়ির আমাদের দেশে কিন্তু এখন ওই যে সরকারি প্রতিষ্ঠান আছে আছে বেসরকারি প্রতিষ্ঠান যারা নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন করে যেমন আপনার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তাদের কিন্তু উদ্ভাবিত হলুদ এবং আদা দুইটোর কিন্তু জাত আছে হ্যাঁ এটা জানেন তো জানি তো নিজেরা হ্যাঁ অবশ্যই আপনার কৃষকরা অনেক দিন আগে থেকেই তারা নিজেদের বীজ সংরক্ষণ করে সেটাকে পরবর্তী মৌসুমে চারা রোপণের জন্য আপনারা তারপরে ভালো বীজের জন্য বা ভালো জাতের আদা বা হলুদ চাষের জন্য তাদের সহযোগিতা নেন কিনা তাদের থেকে সহযোগিতা নেই না আদা তো আমাদের নিজেই বীজ ভালো করতে হয় ভালো রাখতে হয় এই আদাগুলোকে এখন পরিপূর্ণ হয়েছে না এখনো হয়নি আরো এক মাস লাগবে আমরা কি দেখতে পারি হলুদের মতন একটু হ্যাঁ যাইবে দেখা যাইবে আচ্ছা এই জায়গাটাতে আমি এই কোদাল দেখতে পাচ্ছি আপনি এখানেও হ্যাঁ একটু নিয়ে তাহলে এখানে তুলে একটু দেখেন হাদা এবং হলুদ দুইটারই কিন্তু দুই রকম দুটো ঘ্রান আছে হ্যাঁ খুব ভালো লাগে ঘ্রানটা না এই যে এটার কতদিন সময় লাগবে ভাই আরো এক মাস লাগবে এক মাস কিন্তু এটা তো খাওয়া যাবে এখন আচ্ছা আদা এবং হলুদ দুইটারই কিন্তু ঔষধি গুণ অনেক বেশি তাই না এটা তো অবশ্যই মশলা জাতীয় ফসল এটা রান্নাতে যেমন ব্যবহার হয় পাশাপাশি যেমন আদার ক্ষেত্রে আমরা যেটা জানি যে কারো যদি সর্দি কাশি হয় সেক্ষেত্রে আদা দিয়ে কিন্তু অনেকে চা করে খায় বা আদা গরম করা পানি চাই না অনেক ক্ষেত্রে আদার উপকারী পাওয়া যায় পেটের ব্যথা মানে যে কোনো ধরনের সমস্যা হইলো আদা খাইলে অনেক কিছু রোগ মুক্ত পাওয়া যায় অনেক ঔষধি গুণ সম্পন্ন অবশ্যই মশলা জাতীয় তো এটা আপনার এক মাস পরে যখন উঠাবেন তখন কি এটা এখানকার এখানে এসে পাইকাররা কিনে নিয়ে যায় নাকি আপনি শুকিয়ে রেখে তারপর বিক্রি করেন বিক্রি করে পাইকার এখান থেকে নিয়ে যায় এখান থেকে নিয়ে যায় কত টাকা ধরে নিয়ে যায় তারা এখন বাজার জাত চলতেছে সাড়ে হাজার টাকা বস্তা একশো কেজি ভাজা বস্তা তো বীজ হিসাবে বিক্রি করতে গেলে তখন বাজার বাড়তি আর কিছু পাওয়া যাইবে আচ্ছা এই জমিটাতে কি আপনি বিজের জন্য আবার রেখে দেন তো গাছ হ্যাঁ ঠিক আলাদা করে বীজ করব আচ্ছা এর এই এই গাছ যখন আধা পরিপূর্ণ হয় এক মাস পর তো উঠাবেন আপনি কিন্তু কিভাবে বোঝেন গাছ দেখলে কিভাবে বোঝেন যে এটা হয়ে গেছে এখন আদা পরিপূর্ণ যখন হবে সব গাছ জমিনের মধ্যে একবারে ঢলে পড়ে যাবে গাছ পরি যাওয়ার পরে দেখবে এক সপ্তাহ পরে মানে আদার গাছটা যে পরি গেল এই গাছটা পড়ার এখানে একটা মানে নরম জায়গায় ঘা থাকে এক সপ্তাহের মধ্যে এটা শুকি গেল শুকার পরে তখন আদাটা আমরা জানলাম যে এখন তোলা যাইবে তখন তুলিয়া বীজ রাখি আচ্ছা আর হচ্ছে আপনার রোগের ক্ষেত্রে সাধারণত কি ধরনের রোগ হয় আপনার হলুদের ক্ষেত্রে এক ধরনের রোগের কথা শুনলাম ছত্রাকজনিত জনিত সেক্ষেত্রে এটা রেখে দেন আমরা হাটিয়ার কথা বলি হ্যাঁ সেক্ষেত্রে আদার ক্ষেত্রে কি ধরনের রোগ হয় আদার ক্ষেত্রে মোটামুটি বর্তমান রোগ বেলাই আগে তো আদা প্রচুর আবাদ এই গ্রামে হইতো এখন আর আদার আবাদ হইতেছে না অনেক কৃষকে বাদ দিয়েছে আচ্ছা আদার ওই যে পোষানি ছত্রাক ধরতেছে এখন আদা এই না পসি পশি নষ্ট হয়ে যাইতেছে এইভাবে কৃষকের লস খাইতে খাইতে পোষায় না আদা গারা বাদ দিতেছে আস্তে আস্তে এইদিকে আচ্ছা এই জমিগুলো নিয়ে ভবিষ্যত পরিকল্পনাটা কি আপনার আদা তোলার পরে মানে এই আদার জমি তারপরে হলুদদের জমি অন্য অন্যান্য যে ফল ফসল আছে হ্যাঁ এইটাকে নিয়ে আর ভবিষ্যত পরিকল্পনা কি আপনার পরিকল্পনা আদা তোলার পরে অন্য ভুট্টা লাগাবো হুম আটা মরিচ লাগাবো এই ধনের আবাদ করতে থাকি আচ্ছা তো আপনার জন্য অনেক অনেক মঙ্গল কামনা থাকলো আমাদের দীপ্ত কৃষি পক্ষ থেকে হুম আশা করছি আপনি আপনার কৃষি জীবন আরো অনেক বেশি ভালো হবে আগামী দিনে আজকের মতো বিদায় নিতে হচ্ছে যে ভাই আসি হ্যাঁ ভালো থাকবেন কৃষক ভাই বোনেরা এখন থাকছে আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি তানজিন স্মৃতি শুরুতেই দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম পাবনায় চলছে বড় আবাদের প্রস্তুতি নদী খাল বিলে তৈরি হচ্ছে বীজতলা মৌসুমের প্রথম দুই মাসে ভারতের চিনি কলগুলোতে উনচল্লিশ লাখ সত্তর হাজার টন চিনি উৎপাদন নওগাঁয় জনপ্রিয় হচ্ছে মালটা চাষ শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বড় আবাদের প্রস্তুতি হিসেবে বীজতলা তৈরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পাবনার কৃষকরা সেত সুবিধার কারণে অধিকাংশ বীজতলা তৈরি করা হচ্ছে প্রায় শুকিয়ে যাওয়া খাল বিলে কৃষকরা সঠিক বয়সী চারা রোপণে আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠেছে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় চলতি বড় মৌসুমে এ জেলায় নয়টি উপজেলায় তিন হাজার ছয়শ আশি হেক্টর জমিতে বড় বীজতলা তৈরি হচ্ছে এর মধ্যে হাইব্রিড ধান চুরাশি হেক্টর স্থানীয় জাত বত্রিশ ও উফসি জাত তিন হাজার পাঁচশো চৌষট্টি হেক্টর পাবনা জেলায় নয়টি উপজেলায় চলতি মৌসুমে হাইব্রিড স্থানীয় ও জাত মিলিয়ে ছাপ্পান্ন হাজার বারো হেক্টর জমি বড় ধান আবাদের আওতায় আনা হয়েছে আর এ থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ বিশ হাজার তিনশো ছত্রিশ টন যার পরিমাণ স্থানীয় চাহিদার চেয়ে অনেক বেশি তাই এ জেলার উৎপাদিত বড় ধান স্থানীয় চাহিদা মিটিয়ে বাইরের জেলার চাহিদাও পূরণ করবে দু হাজার আঠারো সালের এক অক্টোবর থেকে ভারতে চিনি উৎপাদনের নতুন মৌসুম শুরু হয়েছে মৌসুমের প্রথম দুই মাসে অক্টোবর থেকে নভেম্বর দেশটিতে চিনি উৎপাদন আগের মৌসুমের একই সময়ের তুলনায় ষাট হাজার টন বেড়ে সাড়ে উনচল্লিশ লাখ টন ছাড়িয়েছে ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় দু হাজার আঠারো উনিশ মৌসুম শুরুর পর থেকে তিরিশ নভেম্বর পর্যন্ত ভারতের চিনি কলগুলোয় সব মিলিয়ে উনচল্লিশ লাখ সত্তর হাজার টন চিনি উৎপাদন হয়েছে যা আগের মৌসুমের একই সময়ের তুলনায় ষাট হাজার টন বেশি দু হাজার সতেরো আঠারো মৌসুমের প্রথম দুই মাসে দেশটিতে মোট উনচল্লিশ লাখ দশ হাজার টন চিনি উৎপাদন হয়েছিল আইএসএম এর তথ্য থেকে আরও জানা যায় এবারের মৌসুমে পুরো ভারতে চারশো পনেরোটি চিনি মৌসুম জুড়ে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারে আগের মৌসুমে এ সংখ্যা ছিল চারশো পঞ্চাশটি ভারতের মহারাষ্ট্র রাজ্যে সবচেয়ে বেশি চিনি উৎপাদন হয় চলতি মৌসুমের প্রথম দুই মাসে উত্তরপ্রদেশের চিনি কলগুলোয় সব মিলিয়ে নয় লাখ পঞ্চাশ হাজার টন চিনি উৎপাদন হয়েছে একইভাবে গত অক্টোবর নভেম্বর সময়ে কর্ণাটকের ত্রিশটি চিনিকল সব মিলিয়ে সাত লাখ তিরানব্বই হাজার টন চিনি উৎপাদন করেছে আমের পর নওগাঁ বরেন্দ্র এলাকায় বাণিজ্যিকভাবে মালটা চাষের বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে ইতোমধ্যে নওগাঁ জেলার পোরশায় পঞ্চাশ বিঘা জমিতে মালটা চাষ করা হয়েছে বরেন্দ্র এলাকার মাটির গুণগত মান মালটা চাষের উপযোগী হওয়ায় আকারে বড় ও সুমিষ্ট মালটা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে এলাকায় স্থানীয় কৃষি বিভাগ বরেন্দ্র এলাকায় মালটা চাষের সম্ভাবনার দিকে নজর রেখে মালটা চাষে কৃষকদের আধুনিক কলাকৌশল সহ নানাভাবে সহযোগিতা করছে বরেন্দ্রের মাটি কর্দমাক্ত ও শক্ত হলেও আমের পর মালটা চাষেও উপযোগী বলে প্রমাণিত হয়েছে নগর পোর্ষায় সাত বিঘা জমিতে মাল্টার বাগান করেছেন বেলাল হোসেন গাছের বয়স এক বছর না যেতেই ফলে ভোরে নুইয়ে পড়েছে এর ডালপালা সেচ বা বাড়তি তেমন যত্ন লাগে না মালটা চাষে ফলে আমের পর মালটাও ফসল হয়ে এলাকার কৃষকদের কাছে কৃষিতে যুক্ত হচ্ছে নতুন নতুন চাষ বাড়ি চাষ আমাদের দেশের কৃষিতে একটি নতুন সংযোজন নগা জেলার চাষিরা বাড়ি মালটার চাষে সফলতা পেয়েছেন নওগার পাশাপাশি বাড়ি মালটা চাষে সারা দেশের চাষিরা সফলতা পাবে এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এশিয়া কৃষি সংবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আদা হলুদ শুধুমাত্র রান্নার কাজে ব্যবহার হয় না এর ভেষজ গুণ অনেক বেশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের চাষ হয়ে থাকে বিশেষ করে সমতল এবং পাহাড়ি এই দুই অঞ্চলে এর চাষ হয় এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির পোটার সময় জুড়ে আজ আপনারা দেখলেন নীলফামারীর ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামের কৃষক বাবুল ভাই তার কৃষি জীবনের সার্বিক চিত্র তার জন্য মঙ্গল কামনা রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সে প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি